যে ভোটার তালিকা 14ই সেপ্টেম্বর 2023 তারিখে আমরা তৈরি করেছি, যেটা চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে আমরা যে ভোটার তালিকা 14ই সেপ্টেম্বর 2023 তারিখে আমরা তৈরি করেছি, যেটা চূড়ান্ত হয়েছে। এবং এই ভোটার তালিকা কিছুটা বাড়তে পারে যদি মাননীয় কমিশন যদি কোনো নতুন ভোটারের সংযোজন বা বিয়োজন করার জন্য কোনো আদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিছু বাড়বে। তবে আমাদের কাছে যে চূড়ান্ত ফল রেজাল্টটা এসেছে, সেই রেজাল্টটা হলো মেল ভোটার আমাদের এখানে আমরা পেয়েছি এ পর্যন্ত 6,06,07,71,579, ফিমেল ভোটার হলো 5,89,19,202, হিজড়া ভোটার 852, টোটাল ভোটারের সংখ্যা 11,96,91,633। এটাই আমাদের কাছে চূড়ান্ত, যেটা আমরা বলেছিলাম যে দুই একজন বাড়তে পারে বা কমতে পারে কিছু সংখ্যক, সেটা হলো গিয়ে যাদের মাননীয় কমিশন যাদেরকে সংযোজন করবেন তারা, অথবা যদি ইতিমধ্যে কেউ মৃত্যুবরণ করেন এবং তারা যদি বিয়োজন হতে চান তাহলে কমিশন তাদেরকে যদি বিয়োজন করেন সেক্ষেত্রে আমরা বিয়োজন করার এখতিয়ার নিব। আসন ভিত্তিক তালিকা হয়েছে, সেগুলো আমরা আসনে পাঠিয়ে দিয়েছি জেলা পর্যায়ে। আমরা সিডি তৈরি করেছি, সিডি তৈরি করে আমরা তো পাঠিয়ে দিয়েছি আসন ভিত্তিক, এবং তার উপরে ভিত্তি করে আমরা এর উপরে ভিত্তি করেই হবে, কিন্তু সংযোজন বিয়োজন হতে পারে।